আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো একটি ব্লাউজ কাটিং তো ব্লাউজ কাটিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র আজকে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি সবার জন্য অনেক হেল্পফুল হবে আপনারা যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটি সূত্র শিখে নিতে পারবেন তো এই জন্য কি করতে হবে আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করতে হবে এবং লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন আমি কাটিংটি করে দেখাচ্ছি তো এখানে আমি কাপড় নিয়েছি এক গছ এক গছ কাপড় দিয়ে কত ইঞ্চি বডি আসবে কত ইঞ্চি লম্বা আসবে এই ভিডিওতে আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন আমরা কাটিংটি তাহলে শুরু করি তো ব্লাউজটির মাপ আমি স্কিনে দিয়ে দিয়েছি তো এই মাপে আমি ব্লাউজটি কাটিং করব। তো একটা ব্লাউজের আমরা যে কাপড়টি ভাঁজ করে নিব কি হিসাবে ভাজ করে নিব আমাদের যে যে বডিটি দেবো একটা ব্লাউজের সেই অনুযায়ী কিন্তু কাপড়টি আমাদেরকে ভাঁজ করে নিতে হবে তো এখানে আমি ব্লাউজটির বডি চল্লিশ ইঞ্চি দেবো তো চল্লিশ ইঞ্চি অনুযায়ী কাপড়টিকে আমাকে ভাজ করে নিতে হবে এখানে তো ফার্স্ট টাইমে একটি ব্লাউজের আমরা পিছন পাটটি বাইর করে নেওয়ার কিন্তু নিয়ম তো পিছন পাটটিকে আমি বাইর করে নিচ্ছি তো এখানে ব্লাউজটির বডি আমি চল্লিশ ইঞ্চি দেবো তো চল্লিশ ইঞ্চিকে চার ভাগ করলে হচ্ছে দশ ইঞ্চি দেখুন এখানে কিন্তু দশ ইঞ্চি আপনাদেরকে আমি এখানে একটি গুরুত্বপূর্ণ সূত্র শেখাবো তো এইটুক জায়গা আপনারা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন ওকে তো দেখুন চল্লিশকে চার ভাগ করার পরে এখানে মার্জিন দিয়েছি এক ইঞ্চি যদি আমি সেলাই মার্জিনের জন্য নেই তো দেখুন এখানে কিন্তু এক ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি তো এখানে কিন্তু কাপটি এগারো ইঞ্চি হয়েছে তো এখন সামনের পাটটি কিন্তু আমাদেরকে এটার চেয়ে এক ইঞ্চি মিনিমাম লুজ আরও বেশি নিতে হবে যেহেতু সেভ হয় তো এখন দেখুন হাতার যে আমরা কতটুকু লাম্বা নেবো তো আমাদের যে হাতার মেজারমেন্টটি ঠিক থাকে তো দেখা যাচ্ছে এখানে হাতাটি আমি

তো সামনের পাটি যখন বারো ইঞ্চি আসবে তখন কিন্তু হাতাটি আমার এখানে নয় ইঞ্চি লম্বা আসবে না সর্বমোট এখানে দেখুন সিলাই মার্জিন বাদ দেওয়ার পরে কাপড়টি আছে সাড়ে আট ইঞ্চি তো সেলাই মার্জিন গেলে হাতাটি আট ইঞ্চি লম্বা টিকবে তো এখানে যদি আপনাকে নয় ইঞ্চি হাতাটি নিতে হয় তাহলে কি করতে হবে আপনাকে কীভাবে আপনি এই হাতাটি বাইর করবেন নয় ইঞ্চি তো যেটার মূল সূত্র হচ্ছে আমরা এখান থেকে এক ইঞ্চি এক ইঞ্চি সিলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিচ্ছি এখানে কিন্তু এক ইঞ্চি নিতে হবে এটা কোনো বাধ্যতামূলক না তো আপনার বডির মেজারমেন্টে ঠিক রেখে এখানে আপনি হাফ ইঞ্চিও কাপড় রাখতে পারেন কিন্তু তাহলে আমাদের হাতাটি যে হাতাটি নিতে যাচ্ছে আমি নয় ইঞ্চি তাহলে নয় ইঞ্চি আসবে আর এক ইঞ্চি যদি এখানে এক্সট্রা কাপড় রাখি তাহলে হাতাটা কিন্তু ফুল নয় ইঞ্চি আসবে না তো এখন আপনাদেরকে আমি কাটিং করে দেখাচ্ছি চল্লিশ ইঞ্চি বডি বাইর করার পরে হাতাটি কীভাবে আমরা নয় ইঞ্চি বা সাড়ে নয় ইঞ্চি লম্বা নেব ওকে তো চল্লিশ ইঞ্চি চার করলে হচ্ছে দশ ইঞ্চি এখন দশ ইঞ্চি তো এখানে এক ইঞ্চি কিন্তু আমি সেলাই মার্জিনের জন্য নিবো না সেলাই মার্জিনের জন্য একটু কম করে নিয়ে নিবো ওকে তো সেলাই মার্জিনের জন্য আমি এক্সট্রা কাপড়ি হাফ ইঞ্চি নিচ্ছি মাত্র এখন কিন্তু আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি নেওয়ার পরে এভাবে আমাদেরকে ভাজটি করে নিতে হবে তো ব্লাউজের যে নিচের যে ভাঙার জন্য কাপড়টি নিবো তো এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিচে রেখে একটি মার্জিন করে নিচ্ছি তো ব্লাসটি এখানে আমি পনেরো ইঞ্চি লাম্বা দিব তো পনেরো দিয়ে একটি মার্জিন করে নিচ্ছি নেওয়ার পরে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এখানে মার্জিন নিচ্ছি তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা শোল্ডারের মাপটি এখানে সাত ইঞ্চি নিয়ে নিব তো সাত ইঞ্চি আপনার এখানে সাড়ে ছয় ইঞ্চি নিতে পারেন সাত সাড়ে ছয় এর ভিতরে রাখতে হবে মাপটি তো আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে যে আর্মলের জন্য মাপটি নিব তো এখান থেকে আমি নিব আর্মলের মাপটি এখানে আমি পনেরো ছয় ইঞ্চি নিচ্ছি ছয়ের দুই সুদ কম নেওয়ার পরে তো এটাকে আমরা করে একটু মার্জিন টেনে নিব তো দেখুন একটা ব্লাউজের যে গলার মাপটি নেই আমরা তো গলার মাপটি আমাদেরকে এই জায়গায় এইভাবে নিয়ে নিতে হবে সেটা হচ্ছে গলার মাপটি আমি পাশে কত ইঞ্চি দেবো পাশে আমি পাঁচ ইঞ্চি দেই তো দেখুন এখানে কিন্তু একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে পাঁচ ইঞ্চি কে দুই ভাগ করলে চারা ইঞ্চি কিন্তু আমি আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করে নিই তো সেলাই মার্জিন কিন্তু আর দুই সুত ভিতরে যাবে তাহলে পাশে কিন্তু গলাটি সাড়ে পাঁচ ইঞ্চি হচ্ছে এই জন্য আমাদের কী করতাম আমরা যে গলার মাপটি নেব তার থেকে আমরা দুই সুদ বরাবরই কম কাটিং করবো ওকে তো আমি পাঁচ ইঞ্চি নিই তাহলে আমাকে এখানে কিন্তু পনেরো দুই ইঞ্চিতে মার্জিনটি করতে হবে তাহলে গলাটি আমার পাঁচ ইঞ্চি হয়ে যাবে তো এখানে আমি পনেরো দুই ইঞ্চিতে মানে আড়াই ইঞ্চি দুই সুদ কম নিয়ে একটি মার্জিন করে নিচ্ছি তো এখানে গলাটি আমি পনে পাঁচ ইঞ্চি লম্বা দিচ্ছি তাহলে গলাটি কিন্তু আমার পাঁচ ইঞ্চি লম্বা হয়ে যাচ্ছে তারপরে এটা আপনারা এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে পারেন তো এমনিতেও কাটিং করে নিয়ে নিতে পারেন তো এখন আমি চল্লিশ ইঞ্চি মার্জিনটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে চল্লিশের চার ভাগ খুলে হচ্ছে দশ ইঞ্চি তারপরে কিন্তু এটুকু মার্জিন আছে এখানে তো এখানে যদি আমি অ্যাকুরেট মেজারমেন্টই দিয়ে দিব একটি ব্লাউজ থেকে মাপ দিয়ে এখানে কিন্তু আমার বেশি এক্সট্রা কাপড় আকার প্রয়োজন নেই যদি কাপড় আপনাদের অ্যাভেলেবেল থাকে তাহলে আপনারা এক্সট্রাটা একটু বেশি করে রাখতে পারেন ওকে আর ব্লাউজে আমরা কিন্তু নিচের মাপটি এখন দেওয়ার প্রয়োজন এটা আমরা সেলের সময় যে কমরের যে মাপটি এটা মেজারমেন্টটি আমরা সেই সময় ঠিক করে নিয়ে নিব তো আমরা ব্লাউজে যে পিছন পাটে শেপ হবে দুইটি তো আমরা শেপের মাপটি কীভাবে নিয়ে নেব তো এখানে আমরা সাড়ে চার ইঞ্চি দিয়ে দিব তো আমি এখানে সাড়ে চার ইঞ্চিতে এভাবে একটি দিয়ে দিচ্ছি তো এখানে শেপটি এখান থেকে আমি কত ইঞ্চি দেবো তো এইখান থেকে মাপটি আমি ধরতেছি এখান থেকে আপনারা নয় ইঞ্চি নিচে এইভাবে মার্জিনটি করে দিয়ে দিবেন তো এই শেপটি এখান নিচ থেকে এসে এখান থেকে ঠেকবে ওকে তো এইভাবে আপনার ব্লাউজের পিছনে সেফটির মার্জিন দিয়ে দেবেন তো আমি ব্লাউজটা এখন কাটিং করে দেখাচ্ছি তো এই সাইডে আপনারা একটু ডাউন দিতে পারেন তো ডাউন দিয়ে দেওয়া কিন্তু বাধ্যতামূলক নয় সেটা আপনাদের রুচির ব্যাপার তো ডাউন এখানে আপনারা দুই একশো ইঞ্চি দিয়ে দিতে পারেন কাটিং করার সময় তো দেখুন এখন কিন্তু আমি সামনের কাটিং করে নিয়ে এখানে তো আমরা পিছন পাটের চাই সামনের যে পার্টটি তো নিচের দিকে আমরা মিনিমাম এক ইঞ্চি বাড়তি রাখবো এখানে এক ইঞ্চি রাখবো এইদিকে আমরা মিনিমাম হাফ ইঞ্চি তো হাফ ইঞ্চির বেশিও যদি আপনার কাপড় থাকে তাহলে হাফ ইঞ্চির বেশি রাখবেন তাহলে এর চেয়ে আপনার হাফ ইঞ্চি পিছন পড়ে আছে সামনের পেটে হাফ ইঞ্চি বেশি রাখবেন সাইডে তো এইভাবে বিছিয়ে এই মাপেই এখন আমি কাটিংটি করে নিব দেখুন তারপরে কিন্তু আমাদের পিছন পাটি এখান থেকে সরিয়ে নিতে হবে ব্লাউজের যে সামনের পাটটি এখানে কিন্তু আমাদের আরমলে তাল পাটটি কাটিং করা বাধ্যতামূলক তাল পাটটি সামনের পার্টি কাটিং করে নিয়ে নিতে হবে তো যারা আপনারা নতুন এইভাবে আপনারা একটু চক দিয়ে মার্জিন দিয়ে দিতে পারেন আর নয় আপনারা আনুমানিক করে কাটিং করে নিয়ে নিতে পারেন তো এখানে কিন্তু কাটিংটি করা হয়ে গেছে তো আমরা ব্লাউজের যে শেপগুলো কীভাবে নিব সামনের পাটে সামনের পাটে আটটি বা দশটি তো সাধারণত আটটি শেপেই দিয়ে থাকি আমরা তো অনেক সময় দশটিও দেওয়া লাগে তো আটটি শেপ আপনাদের কীভাবে মার্জিন করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো যদি আমি পিছন পাটে এদিক থেকে সাড়ে চার ইঞ্চি দিয়েছি তো এখানে আমি একটি সাড়ে চার থেকে মার্জিন করে নিয়ে নেব নেওয়ার পরে এখান থেকে সাড়ে নয় ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে দিব তো দেখুন এখান থেকে যে মিডেলটা আছে মিডেল থেকে এদিকে একটি মার্জিন দিয়ে দিতে হবে দেওয়ার পরে এইখানেও কিন্তু আমাদের আরেকটি শেপ হবে তো এই শেপের মার্জিনটি আপনারা ঠিক আছে তো এটা ঠিক মাছ বরাবরও নিয়ে নিতে পারেন তো এটা নাহলে আনুমানিক করেও নিয়ে নিতে পারেন তো আপনাদেরকে আমি নিয়ে দেখাচ্ছি তো তারপরে এখন আমরা যে এই শেপের যে দূরত্ব যে চিহ্নটা আমরা কীভাবে নেব এটা তো এখানে ডন মাইন্ড একটা বিষয় বলতেছি সে বিষয়টি হচ্ছে যাদের বডি বা যাদের একটু হেলদি বেশি তাদের জন্য কিন্তু আমাদের এই শেপের যে দূরত্বটা একটু বেশি করে নিতে হবে যাদের স্বাস্থ্য কম যারা হেলদি কম তাদের কিন্তু শেপের এটা একটু আমাদের কাছাকাছি নিয়ে নিতে হবে তো এখানে চল্লিশ ইঞ্চি বডি তো দেখুন এখানে কিন্তু এইখান থেকে ঠিক মেডেল থেকে এখানে আমি দুই ইঞ্চি করে নিচ্ছি এটা কিন্তু এরকম রাউন্ড হয়ে যাবে তাহলে তো আপনাদের যদি আরও এই শেপটি বা এখানে যে ইয়াটি আরও বড় লাগে তাহলে আপনারা শেপগুলো আর একটু দূরে দিয়ে নেবেন ওকে আর এখানে যে নিচের পাটি আছে আমি এখানে যে শেপটি দিয়েছি এইভাবে একটু কাটিং করে নিয়ে নেবেন তো আপনার শেপগুলো এইভাবে দিয়ে নেবেন তো এখন হাতাটি আপনাদের কাটিং করে দেখাচ্ছি তো গলার কাপড়টি কোন জায়গা থেকে বাইরে হবে সেটাও আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো আমরা হাতাটা ঠিক আছে হাতাটি আসলে কিভাবে আমাদের নয় ইঞ্চি আসলো বা আসবে না সেটা এখন আমি আপনাদের হাতাটি কাটিং করে দেখাচ্ছি তো ভিডিওটি আপনার লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তো আমাদের কিন্তু দুইটি পার্ট সামনের পার্ট বা পিছন পার্ট ব্লাউজের কিন্তু ন হয়ে গেছে ব্লাউজটি কাটিং করার পরে কিন্তু সাইড থেকে অবশিষ্ট কাপড়টি আছে এখানে তো দুইটি পার্ট আছে এখানে তো দেখুন আমরা কিন্তু নিচে যে বড় পার্টটি দেখতে পারতেছেন যেমন পিছন পার্টটি বাইর করেছিলাম সেই সাইড থেকে এটা বাইর হয়েছে সামনের যে পার্টি বাই করেছি এখান থেকে কিন্তু এটি বাইর হয়ে গেছে তো আরমলের যে লুজটি তো আরমুলের লুজ হিসেবে কিন্তু কাপড়টি আমাদেরকে ভাজ করে নিয়ে নিতে হবে এবং আর্মলটি আমি সাড়ে সাত ইঞ্চি দিবো তো সিলে মার্জিনের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় আছে এখানে তো হাতার মোড়েই দেওয়ার জন্য এটা আমি স্ট্রার কাপড় নিয়ে নিয়েছি এখানে হাতার মুখটি এখানে আমি তেরো ইঞ্চি দেবো তেরো ইঞ্চিকে দুই ভাগগুলো হচ্ছে সাড়ে ছয় ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে তো সেলাই মার্জিনের কাপড়টি নিয়ে নিচ্ছি আমি তো এখানে দেখুন এখন কিন্তু হাতাটি এখানে সাড়ে ন ইঞ্চি লম্বা আসবে তো এখান থেকে যদি আরও এক ইঞ্চি কাপড় চলে যেত হাতাটি কিন্তু সাড়ে নয় ইঞ্চি লম্বা আসতো না তো এক ইঞ্চি কাপড়টা কী জন্য বাঁচলো আমি কিন্তু সাইটের যে সেলাই মার্জিনটি সেই মার্জিনটি কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে স্ট্রা কাপড় রেখেছি এখানে যদি আমি আরও এক ইঞ্চি মানে এক ইঞ্চি হাফ ইঞ্চি হাফ ইঞ্চি আরও এক ইঞ্চি যদি বেশি নিয়ে নিতাম তাহলে হাতারে কিন্তু আমার সাড়ে ন ইঞ্চি লম্বা আসতো না তো আমরা হ্যাঁ যখন একটি হাতার লম্বা ঠিক রাখতে যে সেলাই মার্জিনটি যদি কম রাখার লাগে তো রেখে দেবো সমস্যা নেই আর যদি না বলি না আমাদের হাতা অত লম্বা লাগবে না আমরা সেলাই মার্জিনটি একটু বেশি করে রাখবো তাহলে আপনার সেলাই মার্জিনটি ঠিক রেখে তো হাতার মেজারমেন্টটি আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন এখানে একটু মার্জিন করে নিচ্ছি তিন ইঞ্চি নিচ্ছে একটি মার্জিন দিয়ে দেখুন এখানে এখানে আমি দেখুন আমার কিন্তু হাতাটি কাটিং করা হয়ে গেছে তোর যেহেতু ব্লাউজ তালপাট দিয়ে দিতে হবে তো হাতাতে কিন্তু আমাদেরকে তালপাটটি কাটিং করে নিয়ে নিতে হবে ওকে আমরা কাটিং করে নিয়ে নিব এক কালার কাপড় এখানে ডাইন বামটি আগে করার প্রয়োজন নেই আমরা কাটিং করার পর ডাইন বামটি করে নিয়ে নিতে পারবো এই কাপড়টি এদিকে ভাজ করলে কিন্তু দিকে চলে আসবে তো দেখুন এটা কিন্তু বাম হচ্ছে এটা ডাইন হচ্ছে তো বাম ডাইনটি এইভাবে আপনারা করে নিয়ে নেবেন তারপরে এখানে কিন্তু যে এক্সট্রা কাপড়টি আছে তো এটা এখানে আমি দুইটি ব্লাউজের গলা বাইর করে নিব তো বোতাম প্লেট ঘাট প্লেট সেরেও বাইর করে নিয়ে দেখাচ্ছে আপনাদের এই কাপড়টিকে আমরা এভাবে রাখবো রাখার পরে এটিকে আমরা এদিকে ভাজ করে নিয়ে নেব তো এখান থেকে যে কোনো একটি পার্ট নিয়ে বিছিয়ে নিতে হবে আমাদেরকে তারপরে এই অনুযায়ীটাকে আমি কাটিং করে নিচ্ছি দেখুন এখানে কিন্তু গলার যে পোটটি দুইটি বাইরে বাইর হয়ে গেছে ওকে তো এখানে যে কাপড় গুলো আছে এখান দিয়ে আমি দেখুন জয়েন দিয়ে নিতে হবে তো আমার বিউর্স ব্লাউজগুলো আপনারা এইভাবে কাটিং করে নেবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেলাই ঘণ্ডেও বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন অন্য কোনো ভিডিও দেওয়া আবারও কথা হবে